lovelies, you are watching Spark TV Bangla and I am your uber cool host Ahana. Continuing the whole weight loss series, I'm prothomei bole rakhi that I am not a nutritionist, I am not a dietitian, and I'm not a doctor. Ami tomader sathe ja share korchi, it's my story, my personal story, and anything that I say or I eat or I drink, tar pechone I have my nutritionist. So whatever works for me not necessarily will work for you. So tumra kichu korar age please make sure that you consult your own doctor and then do whatever that I am saying, okay? So ajke amra kotha bolbo green coffee somonde. Okay, green coffee ami jani অনেকে এর ব্যাপারে জানে না, শোনেনি, মানে ইউ হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট গ্রিন কফি. আমিও জানতাম না, বাট রিসার্চ জেনেছি, বন্ধুদের থেকে জেনেছি. হোয়াট ইজ গ্রিন কফি? কফি বিন কোনো দিনও দেখেছো? মানে ওই ব্রু বা নেসকাফের যখন অ্যাড দেয়, সানরাইজে যখন অ্যাড দেয় এরমভাবে কফি বিনসগুলো পড়ছে, ঠুস ঠুস করে একে অপরের সাথে লাগছে, বিন বিন ওইটা হলো রোস্টেড, যেটা ব্রাউন কালার হয়। হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ রোস্টের আগের ফর্মটা, উইচ ইজ গ্রিন ইন কালার, মানে একদম কাঁচা কফি, কাঁচা গ্রিন কফি, ওকে? রোস্ট করার পর ওটা ব্রাউন হয়ে যায়। কফির মধ্যে আছে ক্লোরোজেনিক বলে একটা সাবস্টেন্স, যেটা ওয়েট লসে হেল্প করে, ওকে? গ্রিন কফির মধ্যে বেশি পরিমাণে ক্লোরোজেনিক আছে, কিন্তু ব্রাউন কফির ভেতর সেই মাত্রাটা কমে যায়। See, I believe in something like আমাকে যদি জুস করতে হয় তাহলে আমি অরেঞ্জ বাড়িতে নিয়ে এসে আমি জুস করব। আমাকে যদি কোনো জিনিস পাউডার করতে হয়, যেমন সিনেমন, আমি বাড়িতে নিয়ে এসে পাউডার করব। আই ডোন্ট নো, মেবি ইটস আ থিং যে আমার মনে হয় যে তার ভিতরে কত কী সব দিয়ে দিয়ে দেবে, তো আমি নিজে চোখে নিজে হাতে ব্লেন্ডিং করব, জিনিসপত্র বানাবো। বাট উইথ গ্রিন কফি আই রিয়েলি হ্যাড আউট অফ টাইম, ঠিক আছে? আমি গ্রিন কফি বিন কিনি অ্যামাজন থেকে, 120 টাকা নিয়েছিল, মানে স্মল পাউচ, মানে কত হবে 150-200 গ্রাম মতো নিয়েছিল। সেটাকে আমি বাড়িতে চেষ্টা করেছি গুঁড়ো করার, বাট আই ডোন্ট হ্যাভ আ কফি মেশিন না, তো আমি মিক্সিতে দিয়েছিলাম, অ্যান্ড ইট জাস্ট ডিড, মানে এরকম বড়ো বড়ো পিসি রয়ে গেছিলো। সো হোয়াট আই ডিড ওয়াজ গ্রিন কফি বিনস, 3-4 আমি গ্রিন কফি বিন দিতাম, তার ভেতর গরম জল দিতাম, এবার আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতাম, 5 মিনিট পরে আমি খেয়ে নিতাম। আই জাস্ট কুডেন্ট কন্টিনিউ উইথ দ্যাট, মানে আমি পারিনি। টেস্টটা হলো ঠিক কাঁচা পাতার মতন, মানে পাতা যেরকম খেলে হয় না, মানে একটা কাঁচা কাঁচা ভাব, ঠিক আছে? দ্যাট ওয়াজ অলসো ওকে, মানে আই কুড হ্যাভ, বাট I was not comfortable with it. মানে আই এম নর্মালি নট দ্যাট কাইন্ড অফ এ পার্সন, বাট আই ওয়াজ নট কমফোর্টেবল হ্যাভিং কাঁচা কাঁচা জিনিস, মানে না টেস্ট পাচ্ছি না কিছু, আর গরমভাবে খেয়ে নিতে হচ্ছে। সো আই ওয়াজ রিয়েলি হ্যাভিং আ টাফ টাইম। সো হোয়াট আই ডিড, আই গট ব্রিট পিওর গ্রিন কফি বিন এক্সট্র্যাক্ট। নাও এটার মার্কেট ভ্যালু হলো 1400 টাকা, আমি একটু কম দামে পেয়েছি, ওকে? বিকজ মাই ফ্রেন্ড নিউ দ্য ওনার অফ দ্য প্লেস, যেটা এখানে যেখানে বিক্রি হয়, আমি একটু কম দামে পেয়েছি, ঠিক আছে? সো দ্য থিং ইজ, এর ভেতরে কফি ক্যাপসিউলস আছে, ক্যাপসিউলের ভেতরে কফির পাউডারটা ঢোকানো আছে, ঠিক আছে? সো ইটস গ্রিন ইন কালার, ওয়ান্স ইউ ওপেন ইট ইউ উইল সি ইট। শেষ হয়ে এসছে, এনিওয়ে। সো এখানে লেখা আছে দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ ইট বিফোর ব্রেকফাস্ট অ্যান্ড বিফোর লাঞ্চ। নাও আমি ব্রেকফাস্টে আমি খেয়ে উঠতে পারি না, কিন্তু এতই জিনিস আমার সাথে সাথে থাকে দ্যাট আই দেয়ার ইজ নো টাইম টু হ্যাভ, বিকজ আমার অনেক মেডিকেশনও চলছে। সো হোয়াট আই ডু, আমি লাঞ্চ আওয়ারে খাই। আমি নর্মালি খাবার পরে খাই গ্রিন কফি, আর ইট হ্যাজ ওয়ার্কড ফর মি। অনেকে বলে যে খাবার আগে খেতে হয়, বাট আই অ্যাকচুয়ালি ডিডন্ট ফলো, কেন আমি মোস্ট অফ দ্য টাইমস আমি ভুলে যাই। আমি দুপুরের পরে গ্রিন কফি খেও না, বিকজ তখন কী হয় না, তোমার ঘুম আসে না। এটা তোমার যদি মনে হয় যে আমি 4 বার খেয়ে নেবো, আমি 1 সপ্তাহ রোগা হয়ে যাব, হবে না। কারণ হলো গ্রিন কফি
বা কফি তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন, পটি করিয়ে দেবে, মানে একটা ডায়রিয়া টাইপ হয়ে যাবে, এই জিনিসগুলো করায়। সো রিস্ট্রিক্ট ইয়র কফি ইনটেক, বি ইট গ্রিন বা রোস্টেড ব্রাউন ব্ল্যাক কফি, হোয়াট এভার ইট ইজ, রিস্ট্রিক্ট ইয়র কফি ইনটেক। আমার যেটা নর্মালি হয় সেটা হলো যে আমি সন্ধ্যের পরে বা সূর্যাস্তের পরে আমি কোনো চা কফি জিনিস তো খাই না, কারণ আমার মাথায় হয় মেন্টাল ব্যাপারটা যে আমার ঘুম আসবে না, আর সত্যিই ঘুম আসে না। সো আমি দুপুরের পরে আমি খাই না, সো আই হ্যাভ দিস মেডিসিন লাঞ্চের পরে। ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টকে জিজ্ঞেস করে খাবে, একদম তাদের মানে সালাহ পরামর্শ না নিয়ে এই জিনিসগুলো খাবে না, বিকজ হোয়াট ওয়ার্কস ফর মাই বডি মে নট বি অ্যাজ গুড ফর ইউ। দ্যাটস দ্য রাইট ইংলিশ, যাই না, ডাজেন্ট রিয়েলি ম্যাটার, বাংলা শো যা খুশি বলি না কেন, আমি কি আবার ইংলিশ মেম তো নই, বাট এনিওয়ে। সো ওকে, ইফ ইউ লাইক দিস এপিসোড ইউ ক্যান লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কিপ কমেন্টিং, অ্যান্ড প্লিজ লেট মি নো হোয়াট অল ইউ ডু ফর ইয়র ওয়েট লস, অ্যান্ড লেটস শেয়ার, লেটস ডিসকাস, অ্যান্ড লেটস হ্যাভ আ হেলদি লাইফস্টাইল। আনটিল নেক্সট টাইম।